আজকাল মুসলিম বিশ্বে নামাজ পড়ার লোক পাওয়াই মুশকিল যে কোনো জায়গায় যান আপনার গ্রামের হিসাব করলে আপনি বের করতে পারবেন যে শতকরা কয়জন নামাজ পড়ে হ্যাঁ আপনার বিল্ডিংয়ে আপনার কোম্পানিতে আজকাল যান বড় বড় কোম্পানিতে এম মতো কোম্পানি আর ওই বিভিন্ন জামেল এসব কোম্পানিতে হাজার দেড় হাজার দুই হাজার বাংলাদেশি আছে আর মসজিদে নামাজ পড়তে আসে পঞ্চাশ জনের বেশি হবে না বেশি করে বললাম পঞ্চাশ জন লোক নামাজ পড়ে ত্রিশ জন পড়ে নামাজ তবু ফজর কথা বলছে না এ ফজর যদি বলা হয় তো জানিনা আল্লাহ জাতির অবস্থা তো মুসলিম জাতির অধপতনের দ্বিতীয় মুখ্য কারণ হচ্ছে অধিকাংশ মুসলিমদের বেনামাজি হয়ে যাওয়া মহান আল্লাহ বলছেন ওয়স্তাঈ বি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের সাথে এবং নামাজের সাথে তাহলে বুঝা গেল আল্লাহর সাহায্য নেমে আসবে নামাজ পড়লে বিনা নামাজে আল্লাহর কোনোদিন সাহায্য নেমে আসবে না অধিকাংশ মুসলিমরা যদি বেনামাজি হয়ে যায় তো আল্লাহর সাহায্য আল্লাহর আসে না সেই জাতি লাঞ্ছিত হবে না তার কি পাবে তারা কি হক রাখে আল্লাহর কাছে আর একজন মুসলিমের কালেমা কালিমা এলাই রসুল্লাহর ওপর বিশ্বাস আছে না এর প্রমাণ হচ্ছে প্রথম প্রমাণ হচ্ছে নামাজ যে ব্যক্তি নামাজ পড়ে তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার মসজিদে যাওয়া দিয়ে প্রমাণ করে যে আমি মুসলিম আমি নামাজ পড়ি যে ব্যক্তি নামাজ পড়ে তার কাছে কোনো প্রমাণ কোন প্রমানিজ আল না যে ব্যক্তি নামাজের হেফাজত করে না লাম তু নানা বুরহানি না তার কাছে আলো থাকবে না তার কাছে কোনো প্রমাণ থাকবে যে মুসলিম আজকাল তো মুসলিম দাবি করা তো অত্যন্ত আগ্রহী অথচ একক নামাজ পড়ে না হ্যাঁ নবিয়ে করিম সাল্লাহ বলছেন যে তার কাছে কোনো প্রমাণ নেই দলিল নেই প্রমাণ নেই তার কাছে মুসলিম হর যে ব্যক্তি নামাজের হেফাজত না। আর কেয়ামতে কার সাথে থাকবে তা তো আপনাদের জানাই আছে হয়তো ভোবার ইহাদিস ও কানিয়ামাল কেয়ামতে মা কারো না ফির আও না ও হা মান অবায় খালাহ মানব জাতির ইতিহাসের যত বড় বড় জালেম আর কাফের সবচেয়ে বড় শাস্তি যে সব কাফেরদের হবে তাদের সাথে বেনামাজির হাসর হবে কারণ ফেরাউন হামান হ্যাঁ আর ওবায় খারাপ এত বড় শত্রু ইসলামের যে নবী করিম সাল্লামের হাতের মোবারক অস্ত্র তাকে গিয়ে লেগেছিল এত হত আসে তার সাথে বেনামাজি উঠবে কেমতের দিন তো নামাজ ছেড়ে দেওয়া হচ্ছে মুসলিম জাতির অধপতনের কারণ আল্লাহর মদদ নেমে আসে নামাজ ছাড়া কোনোদিন আল্লাহর মদদ আসবে না অধিকাংশ মানুষ নামাজ পড়ে না বলুন একটি পরিবারের কথা বলি কারণ আমরা পরিবার থেকে শুরু করি আমরা ছোট কথা নিয়ে চিন্তা করার শুরু করি আগে আমাদের পরিবারে যদি বাবার পাঁচটি ছেলে থাকে বা পাঁচ ভাই আপনারা থাকেন পাঁচ ভাইয়ের এক ভাই নামাজ পড়ছেন হয়তো অনেক সময় এক ভাইও নামাজ পড়েন না বা বাবা নামাজ পড়ে পাঁচ ভাইয়ের কেউ নামাজ পড়েন না ওই বুড়ি নামাজ পড়ে তার বউরা কেউ নামাজ পড়ে না মেয়েরা কেউ নামাজ পড়ে না পর্দা করে না যে বুড়ির দিকে কেউ তাকাবে না সে পর্দা করে আর যেসব যুবতী বৌরা রয়েছে মেয়েরা রয়েছে যারা ফিতনার কারণ হ্যাঁ মুসলিম যুবকদের জন্য তারা পর্দা করে না তাদের পেট পিট খোলা এই যদি অবস্থা হয় যদি বে একটা বাড়িতে পাঁচ জনের মধ্যে জনের মধ্যে একজন নামাজ পড়ে বাকি কেউ নামাজ না পড়ে তাহলে তাদের ওপর আল্লাহ সাহায্য কি করে নেমে আসবে তারা কেন লাঞ্ছিত হবে না সেই দেশের মানুষ কেন লাঞ্ছিত হবে না মহান আল্লাহ আরো বলে ফাওয়াইল উল্লিল মুসাল্লিন ওয়াইল একটি জাহান নামের উপত্যকার নাম বলা হয়েছে ওয়াদিন নাম আর ওয়াইল মানে ধ্বংস এটি হচ্ছে সবচেয়ে সঠিক তাফসীর যে ওয়াইল মানে ধ্বংস ব্যাপক অর্থ তাহলে তাতে থাকবে ওইসব নামাজীদের জন্য ওয়াইল ধ্বংস অধপতন ওইসব নামাজীদের জন্য অধপতন তাহলে যারা একেবারে বে নামাজি চিন্তা নেন তাহলে তাদের সম্পর্কে কি বলবেন বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম যারা নামাজ পড়ে কিন্তু মাঝে মাঝে আন সালাতেহিন সাহু নামাজ হতে তারা গাফিল মানে খেয়াল খুশি নামাজ পড়ে একেবারে বে নামাজি না কারণ অনেক ভাইরা জিজ্ঞাসা করে আরে একবারে তো বে নামাজি জুমা জুম্মা সে মাঝে মাঝে নামাজ পড়ে জোহর আসর পড়ে একক দুক্ত পড়ে একবারে ছড়া লোক নয় তাহলে তার কি বলা যাবে তার সম্পর্কিত আল্লাহ বলছেন ফা ওয়াইলুল লিল মুসাল্লিন গায়র মুসাল্লিন আল্লাহ বলেন যারা নামাজি এক শেনির সেই নামাজিদার জন্য ধ্বংস ও যারা নামাজ হতে গাফিল যখন মন হলো নামাজ পড়ল মন হইলো পড়লো না সুযোগ সুবিধা হইলো পড়লো না আজকাল বেনামাজি ভাইদেরকে যুবকদেরকে যদি বলা যায় নামাজ পড়েন ভাই সময় পায় না সময় পায় না যখন সময় পায় পড়েনি যখন সময় পায় পড়েনি আর এমনি সময় পায় না জি এরাই তো ফাওয়াইলুল মুসল্লিন আল্লাহ মানুষ এদের জন্য অধপতন আর যদি সম্মান পেতে হয় আল্লাহ তাদের কথা বলেছে জমিনে শক্তিশালী করব। কাফের ইসলামের শত্রু আল্লাহর শত্রু রাসুলের শত্রু দিনের শত্রু তোমাদের শত্রু ভয় করবে কখন শক্তিশালী হবে তখন শক্তিশালী গায়ে হাত দেয় না শক্তিশালী গায়ে হাত দেয় না ইন মাক কান্না হম ফিল আর্থ জমিনে যদি তাদেরকে শক্তিশালী করি তাহলে তারা কি করবে শক্তিশালী কতদিন থাকবে আকামুস সালা নামাজ কায়েম করবে প্রথম কারণ হচ্ছে উপায় হচ্ছে শক্তিশালী তাকার নিজের শক্তিকে হেফাজতে রাখার শক্তিকে বহাল রাখার আকামুস সালা নামাজ কায়েম করবে দুই নম্বর ওয়া আতউয যাকাত যাকাত দেবে ওয়া আমার বিল মারুফ সৎ কাজের আদেশ দেবে ওয়া নাহি আনিল মুনকার আর অসৎ কাজে বাধা দেবে এই গুণগুলি যদি থাকে তাহলে উম্মত শক্তিশালী হবে আর না হলে অধপতনই যাবে